بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই বেলাল, আবুধাবি থেকে যে জিনিসটি জানতে চেয়েছেন যে শপথ আর ওয়াদা দুটি কি এক জিনিস নাকি দুটি ভিন্ন জিনিস? যেমন কেউ বলল যে আমি তোমার হাত ছুঁয়ে ওয়াদা করতেছি, এরকম বলল, তাহলে এটি কি ওয়াদা হবে না শপথ হবে? জি ভাই, আলহামদুলিল্লাহ, ওয়াদা আর শপথ দুটি এক জিনিস না। তো একটি হলো ওয়াদা, এটি রক্ষা করা ওয়াজিব, ফরজ। এটি ওয়াদা ভঙ্গ করা, এটি মুনাফেকের লক্ষণ। নবী সাল্লাম বলছেন মুনাফেকের আলামত তিনটি বা চারটি, তার মধ্যে একটি হলো ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। আর শপথ এটি আরেকটি ভিন্ন জিনিস, এটি আল্লাহর নামে কসম করতে হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা গুনাহ, হারাম। তো আল্লাহ ছাড়া অন্য কারো নামে করলে সেটি লাভ, অর্থাৎ সেটি কসম কিন্তু হারাম কসম। তো সেটি ভঙ্গ করা অবশ্যই ওয়াজিব। তো ওই কসম ভঙ্গের কাপ্পারা আল্লাপাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন, সেখানে কাপ্পারা বর্ণনা করা হয়েছে যে 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো অথবা তাদেরকে কাপড় দেওয়া অথবা গোলাম আজাদ করা, এগুলোতে সক্ষম না হইলে 3 দিন সিয়াম পালন করা, এটি হলো কসমের কাপ্পারা। কিন্তু ওয়াদা খেলাপের কাপ্পারা হলো ওয়াদা রক্ষা করা, অর্থাৎ ওয়াদা যেটি করা হয়েছে সেটা পূর্ণ করলেই কাপ্পারা হবে। তো ওয়াদা যেটি করা হয়েছে এটি রক্ষা করতে হবে, এবং যার সাথে ওয়াদা করা হয়েছে তার সাথে ওয়াদার যদি ব্যতিক্রম হয় তাহলে ক্ষমা নিতে হবে, তওবা করতে হবে, ওইটার জন্য এই কাপ্পারা হবে না। তো সুতরাং ওয়াদা এবং কাপ্পারা এই কসমের মধ্যে মৌলিক পার্থক্য আছে, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলম বিসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।